বন্ধুরা, আপনারা জানেন লঙ্কাধিপতি রাবণের মন্দোদরী সহ সহস্রাধিক স্ত্রী ছিল। তা সত্ত্বেও তিনি একাধিকবার বিভিন্ন নারীর সম্ভ্রম হরণ করেছেন, কিন্তু সীতাকে হাতের মুঠোয় পেয়েও তাকে স্পর্শ করার সাহস দেখাননি। এই ঘটনার পেছনে রয়েছে তারই এক পুত্রবধূর অভিশাপ। চলুন তাহলে আজ দেখে নেওয়া যাক রাবণের সেই ভয়ঙ্কর অভিশাপের কাহিনী। ঘটনাটি বর্ণিত আছে কৃত্তিবাসী রামায়ণের উত্তরকাণ্ডের 346 নং পৃষ্ঠায়। আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। পাতাল জয় করে রাবণ সৈন্য সামন্ত নিয়ে আবার কৈলাস পর্বতে ফিরে এলেন। সেখানে অবস্থানকালে রাত্রি দ্বিপ্রহরে তার ঘুম ভেঙে গেল। চোখ মেলে তিনি বিস্মিত হয়ে দেখলেন সমগ্র আকাশ পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করছে। আকাশ জুড়ে রূপের বন্যা বইয়ে উড়ে চলেছেন পরমা সুন্দরী অপ্সরা রম্ভা। কামার্ত রাবণ বলপূর্বক তাকে আকাশ থেকে টেনে নামালেন। জোর করে রম্ভার হাত ধরতে গেলে লজ্জায় মাথা নত করে তিনি বললেন, হে রাক্ষসরাজ, দয়া করে আমাকে ছেড়ে দিন, আপনি সম্পর্কে আমার শ্বশুর। বিস্মিত রাবণ বললেন, তুমি আমার কোন পুত্রের স্ত্রী? রম্ভা বললেন, আমি আপনার বৈমাত্রেয় ভাই কুবেরের পুত্র নলকুবেরের ধর্মপত্নী। শাস্ত্রমতে ভ্রাতুষ্পুত্রের স্ত্রী নিজের কন্যার সমতুল্য। আমার হাত ছাড়ুন, আমি আপনার ভাইপোর কাছে যাই। তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি ব্রহ্মতেজ প্রাপ্ত হয়েছেন। আমার অসম্মান হলে তার ফল ভালো হবে না। রাবণ বললেন, আমি এখন কামাসক্ত, আমাকে শাস্ত্রবাণী শুনিয়ে কোনো লাভ নেই। তাছাড়া দেবরাজ ইন্দ্র গুরুপত্নী গমন করেছিলেন, চন্দ্রদেবের চরিত্র একই দোষে দুষ্ট। এই বলে তিনি রম্ভাকে জোরপূর্বক নিজের কক্ষে টেনে নিয়ে গেলেন। রম্ভার কাতর প্রার্থনা ও করুণ ক্রন্দন নিষ্ঠুর রাবণের মন গলাতে পারল না। 7 দিন পর রম্ভা রাবণের হাত থেকে ছাড়া পেলেন। বিধ্বস্ত ও আলুলায়িত কেশে তিনি নলকুবেরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সব ঘটনা বর্ণনা করলেন। ক্রোধে উন্মত্ত হয়ে নলকুবের কমণ্ডলু থেকে পবিত্র জল নিয়ে বললেন, আমি অভিশাপ দিচ্ছি, আজকের পর থেকে আর কোনো দিন রাবণ যদি জোরপূর্বক কোনো সতী নারীর চরিত্র হননের চেষ্টা করে তবে সেই মুহূর্তেই তার মৃত্যু হবে। নলকুবেরের এই অভিশাপের কারণেই রাবণ সীতাকে হাতের মুঠোয় পেয়েও তার সতীত্ব নষ্ট করতে পারেননি।